হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে আমার টপিক হচ্ছে শনি রাশি পরিবর্তন। 2020 সালে শনি রাশি পরিবর্তন করছে, এর ফলে আমাদের লাইফে কি পরিবর্তন আসবে, আদৌ কি ভাগ্য কোনো বদল হবে না যা ছিল তাই থাকবে, এর বিস্তারে আলোচনা করব। আমরা সবাইকে বলবো এই আলোচনাটা খুব মন দিয়ে দেখতে, কারণ শনি আমাদের লাইফে খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। এটা মোটামুটি কম বেশি আমরা সবই জানি, এটা জানার জন্য কোনো অ্যাস্ট্রোলজি জানার প্রয়োজন হয় না। এবারে আমি একটা কথা বলি, যখনই শনির কনসেপ্ট আসে তখনই কোথাও কি আমাদের মনে কোনো রকম একটা ভয় বা ভীতি এরম কিছু একটা কাজ করে, যে শনির নাম শুনলে অনেকে ভয় বাবা শনি মানে এরম একটা কথা আসে? এই কনসেপ্টটাকে একটু চেঞ্জ করার জন্য আমি কয়েকটা কথা বলছি। শনি আমাদের লাইফে কি পার্ট প্লে করে জানেন? শনি মানে হচ্ছে জাস্টিস। আমাদের লাইফে যে কোনো কিছুর বিচারক হচ্ছে শনি। কিসের বিচার করবে? আপনি খারাপ কাজ করেছেন না ভালো কাজ করেছেন, সেই কাজের একদম চুলচেরা বিশ্লেষণ বা বিচার করে কিন্তু শনি। আপনার কাজের ওপর নির্ভর করে শনি ফল প্রদান করে। যদি ভালো কাজ কেউ করে থাকে এই 2020 সালে, ডেফিনেটলি সে ভালো ফল পাবে, আর যদি খারাপ কাজ করে থাকে সে সেরকম ফল পাবে। আর একটা জিনিস, শনি আমাদের লাইফটাকে অ্যাক্টিভ করে। কেমন জানেন? শনি মানুষকে মানে অলস দেখতে পারে না, শনি ঠিক মানুষকে হার্ড ওয়ার্ক করিয়েই ছাড়বে, সে যেন তেন উপকারে হোক। শনি আর একটা জিনিস খুব ভালো করে, সেটা হচ্ছে মানুষের ক্যারেক্টারকে কীভাবে পাল্টাতে হয় সেটা শনি ভালো মতো জানে। কেউ যদি লাইফে একদম সচ্চা ক্যারেক্টার পুরো সাদা কাগজের মতো, তার টেনশন করার কিছু নেই, সে জানবেন 2020 সালটা তার জন্য একদম পারফেক্ট। যদি ভালো কাজ করে এসে থাকে সে একদম নিশ্চিন্তে থাকুন, শনি তাকে তো ডেফিনেটলি ভালো ফল দেবে। অ্যাকচুয়ালি শনির কাজই হচ্ছে সেটা। শনি আর একটা জিনিস মানে ভালো জানে, সেটা হচ্ছে কোনো মানুষের যদি ইগো থাকে, সে এই সময় যখন শনির টাইম আসে ইগো তো তার ভেঙেই ছাড়বে শনি, এরকম একটা ব্যাপার। আর শনির আর একটা জিনিস আছে, যেটা হচ্ছে শনি যে কোনো কাজ খুব স্লো করায়, এটা একটা ব্যাপার আছে, যে কোনো কাজের গতি ভীষণ স্লো হয়। এটা হলো শনির মোটামুটি একটা বিষয় বললাম। শনিকে নিয়ে ভয় পাওয়ার মতো কিছু নেই, ঘাবড়ানোর মতো কিছু নেই, আর পাঁচটা নর্মাল জিনিসের গ্রহের মতো এটাও একটা। এরপরে ব্যাপার হচ্ছে 2020 সালে আমাদের লাইফে কী আসবে না আসবে সমস্ত রাশি অনুযায়ী আমরা জানবো। তার আগে একটু জেনে নেবো শনি কোন গ্রহ ঘর থেকে কোন ঘরে যাচ্ছে, কি হচ্ছে, কতদিন থাকছে, এটা জেনে নেওয়া কিন্তু ভীষণভাবে প্রয়োজন। এবার জানবো শনি কোন ঘর থেকে কোন ঘরে যাচ্ছে, কতদিন থাকছে, সেটা আমরা আগে দেখে নেবো। দেখুন, ধনু থেকে শনি যাবে মকরে। মকরটাও শনির কিন্তু নিজস্ব ঘর। এখানে শনি কবে থেকে যাচ্ছে? 24 জানুয়ারি 2020 থেকে। থাকবে কতদিন? 17 ডিসেম্বর 2020, টানা এক বছর। এখানে থেকে শনি আমাদের কেমন ফল দেবে না দেবে সেটা আমরা জানবো। এবার জানবো মীন রাশির মানুষদের কী প্রভাব পড়বে না পড়বে। মীন রাশির মানুষদের শনির যে গোচরটা হচ্ছে সেটা হচ্ছে 11th হাউসে। 11th হাউসে শনির গোচর হওয়ার ফলে আপনারা দেখবেন আপনাদের এতদিন ধরে যে সেভিংসটা হচ্ছিলো না, অর্থ ইনকাম করছিলেন কিন্তু অর্থটা হাতে থাকছিল না, সেই জিনিসটা কিন্তু ভীষণ মাত্রায় আপনারা পজিটিভ একটা রেজাল্ট পাবেন। যারা ধরুন কি অনেকদিন ধরে ঋণ নিয়ে একদম যে পাগল হয়ে গেছিলেন, তারা কিন্তু এই সময় খুব ভালো রেজাল্ট পাবেন। ঋণ থেকে কোথাও না কোথাও গিয়ে আপনারা কিন্তু মুক্তি পেয়ে যাবেন। এরপরে যেটা দেখবেন, যারা ধরুন বাইরে থাকেন, ফরেনে থাকেন, তাদের কিন্তু এই সময়টা খুব ভালো, বিজনেস করেন বা জব করেন তাদের জন্য কিন্তু সময়টা ভালো, ফরেন থেকে ইনকাম আপনাদের কিন্তু ভীষণ মাত্রায় ভালো হবে। যারা ধরুন ফরেনে যেতে চাইছেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো। আপনারা দেখবেন আপনারা এই সময় কিন্তু কাজের যে জায়গাটা আপনাদের এতদিন ধরে খুব পাজল হয়েছিল, কাজের জায়গায় আপনারা সেই পাগল একদম নাস্তানাবুদ হয়ে গেছিলেন, তাদের কিন্তু সেই জায়গাটা অনেক অনেক বেটার হয়ে যাবে। এরপরে আপনারা দেখবেন আপনাদের ইনকাম সোর্সটাও কিন্তু অনেকটা ওপেন হয়ে গেছে, আগের থেকে বেশি মানে একাধিক ওয়েতে আপনারা কিন্তু ইনকাম করছেন, এটা কিন্তু একটা খুব ভালো জিনিস। আর একটা জিনিস হচ্ছে দেখবেন আপনারা রোগ ভোগ থেকে এই সময় কিন্তু মুক্তি পাবেন। কোথাও না কোথাও গিয়ে আপনাদের দেখবেন যে রোগটা আপনাদের সে পাগল করে দিয়েছিল, তার কোনো সলিউশন ছিল না, সেই রোগটা কিন্তু এই সময় আপনারা মুক্তি পেয়ে যাবেন। সেটা ধরুন আপনাদের অপারেশনও হতে পারে, অপারেশন হয়ে গিয়ে সেই রোগটা থেকে একটা পারমানেন্ট মুক্তির পথ কিন্তু আপনারা পেয়ে যাবেন এই সময়। আপনারা দেখবেন এই সময় কিন্তু আপনারা ইনভেস্টমেন্টের দিকে ঝুঁকছেন, আপনাদের কিন্তু লং টার্ম কোনো ইনভেস্টমেন্ট কিন্তু এই সময় ভীষণ মাত্রায় হবে, আর সেটা কিন্তু
খুব ভালো হবে। দেখবেন এই সময় আপনারা কেরিয়ারের প্রতি ভীষণ ভীষণভাবে ফোকাস হয়ে গেছে। ডেফিনেটলি কেরিয়ার নিয়ে সবাই ফোকাস থাকে, কিন্তু কিছু কিছু টাইমে কিন্তু মানুষ কেরিয়ার নিয়ে ভীষণভাবে পজেসিভ হয়ে যায় কি আমাকে এটা করতেই হবে, না করলে হবে না, এই কাজটা আজকে এন্ড করতেই হবে, কিছু ফেলে রাখা যাবে না, এইসব ব্যাপারগুলো কিন্তু ভীষণভাবে আপনাদের সাথে ঘটবে। এরপরে যেটা হচ্ছে শনির দৃষ্টি, সেটা হচ্ছে রাশিতেই শনির দৃষ্টি, মীন রাশি। মীন রাশির শনির দৃষ্টি কী প্রভাব পড়ছে আপনারা দেখবেন, আপনারা কোথাও গিয়ে কিন্তু একটু মানে সেই এনার্জি ল্যাক করছে, কাজে কাজে মন নেই, এনার্জি ল্যাক করছে, এই ব্যাপারগুলো কিন্তু ঘটবে। আর আপনারা দেখবেন নিজের প্রতি কেমন একটা কনফিডেন্স কোথাও গিয়ে হারিয়ে ফেলছে, না আমি তো পারবো না, একটু নেগেটিভিটি আপনাদের মধ্যে কোথাও না কোথাও কিন্তু অ্যারাইজ করবে, যে জিনিসটা কিন্তু একদমই ঠিক না। নেগেটিভিটি আসা তো একদম কোনো মানুষের জন্য ঠিক না, না এই জিনিসটা কিন্তু আপনাদের বর্জন করতে হবে। এই সময় দেখবেন আপনাদের হাড়ের ব্যথা হচ্ছে, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, এই সমস্ত ব্যথা কিন্তু আপনাদের এই সময় অ্যারাইজ করবে। আর একটা জিনিস আমি বলবো এখান থেকে, দেখবেন যারা ভগবানের প্রতি আস্থা রাখতেন না তাদের কিন্তু ভগবানের প্রতি ভীষণভাবে আস্থা কোথাও না কোথাও গিয়ে কিন্তু অ্যারাইজ করবে। দেখবেন যারা অনেকদিন ধরে ভাবছিলেন কি আবার পড়াশোনাটা শুরু করবে, যাদের পড়াশোনা ব্রেক হয়ে গিয়েছিলো, বা যারা কেরিয়ারে ব্রেক নিয়েছিলেন কিছুদিনের জন্য, ভাবছিলেন কি কেরিয়ারটা আবার শুরু করবো, তাদের কিন্তু এই সময়টা কিন্তু খুব ভালো। কেরিয়ার বা পড়াশোনা যাই করতে চান না কেন, স্টার্ট করতে চান না কেন, আবার তাদের জন্য এটা খুব ভালো, চেষ্টা করলে কিন্তু স্টার্ট ডেফিনেটলি এই সময় হয়ে যাবে। এরপরে যেটা দেখছে মীন রাশি থেকে রাশির ফিফথ হাউসে যে দৃষ্টি, ফিফথ হাউসে দৃষ্টিতে ফার্স্টে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে সন্তান নিয়ে বলবো। সন্তান যোগ আছে ডেফিনেটলি, কিন্তু সেটা একটু ডিলে হবে, ঠিক আছে? সন্তান যোগ নেই আমি বলছি না, সন্তান যোগটা একটু ডিলে হবে। আর যারা ধরুন প্রেগনেন্ট মহিলা এই বছরটা থাকবেন, তাদের আমি একটা রিকোয়েস্ট করব, তারা ডেফিনেটলি ডক্টর যেটা বলছে সেটা অক্ষরে অক্ষরে পালন করুন, নিজে ডক্টর হওয়ার কিন্তু চেষ্টা করবেন না যে এই ওই কথাটা বলছে ওটা শুনে আমি করলাম না, ডক্টর ঠিক না। কারণ দেখুন আপনার কাছে তো ডক্টরের ডিগ্রিটা নেই, ডক্টরের কথাটা শুনে চলতাম, এই কারণে এই সময় বলবো, না হলে কিন্তু আপনাদের সন্তান হানি পর্যন্ত হতে পারে যদি আপনারা এই সময় পিরিয়ডে একটু নেগলিজেন্স কিছুতে করেন, একটু ভুলভ্রান্তি হয়ে যায় কোথাও গিয়ে, তাহলে কিন্তু সন্তান হারানোর যোগ কিন্তু আপনাদের আছে। এইটা বলে দিলাম, ভয় পাওয়ার মতো কিছু নেই, শুনে চলুন, ডেফিনেটলি ভালো হবে। আর একটা বলবো, যারা ধরুন সন্তানের কেরিয়ার নিয়ে খুব চিন্তা করেন, আমরা দেখবেন বাবা মারা যারা হয় না, আমাদের বাবা মারা মানে সন্তান এই পড়ছে না, এই করছে না, ওকে এই করতে বলছি, তাদের জন্য কিছু সুখবর দিতে পারছি না, তাদের সন্তানরা কিন্তু আরও আরও অবাধ্য হয়ে যাবে, পড়াশোনায় কোথাও কোথাও গিয়ে অমনোযোগী, কেরিয়ার নিয়ে মানে সেই একই জায়গায় পড়ে আছে, এই ব্যাপারটা কিন্তু তাদের ক্ষেত্রে ঘটবে। এরপর যেটা দেখবো সেটা হচ্ছে আপনাদের এইট হাউসের দৃষ্টি, এইট হাউসের দৃষ্টি আপনাদের কী রেজাল্ট দেবে না দেবে। এইট হাউসের দৃষ্টি ফার্স্টে যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনারা হট করে কোথাও থেকে পয়সা পেতে পারেন, ঠিক আছে? সেই পয়সাটা কিন্তু আপনি ভাবেননি, হট করে কোথাও থেকে অর্থ আপনাদের কাছে এসে গেল। আর একটা জিনিস আপনাদের বলবো, যাদের ধরুন অনেকদিন ধরে কোনো ইচ্ছা পূরণ হচ্ছিল না, ঠিক আছে, যে ভাবছিলেন কি আমি একটা কিছু কিনবো বা কোথাও ঘুরতে যাব, সেই ইচ্ছা পূরণটা কিন্তু আপনাদের এই সময় ভীষণ মাত্রায় ভালোভাবে হয়ে যাবে। অনেকদিন ধরে অনেকে ভাবে না কি ধরুন আমি একটা DSLR কিনবো, অনেকদিনের আমার ইচ্ছা হচ্ছিলো না, সেই ইচ্ছা পূরণটা কিন্তু হয়ে যাবে। যারা ধরুন মামলা চলছিল, মামলায় অনেকদিন ধরে ঝুলেছিল, মামলাটা হচ্ছিল না, তাদের জন্য কিন্তু এই সময়টা খুব ভালো, তারা এই জায়গাটা থেকে কিন্তু নিষ্কৃতি পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, শনির গোচর নিয়ে আমি সমস্ত কিছু আলোচনা করে দিলাম। আমার ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে এসে জানাবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আমার ভিডিওটি আপনার ফ্রেন্ড বা ফ্যামিলির লোকেদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও জানে, তাদেরও এই ভিডিওটা থেকে হেল্প হয়। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবো এই কারণেই, যাতে আরও ভালো ভালো ভিডিও আপনারা পেতে পারেন। তাহলে বন্ধুরা, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।